একাই চলে এসেছি হাওয়াইচটি পরে, কিন্তু এখান থেকে যে ভিউটা আমাদের হোমস্টের ওখানটায়, ওই যে আমাদের হোমস্টেটা, ওই ওখান থেকে এখানে চলে এসেছি, যাচ্ছি এই জায়গাটায়। দেখো অসাধারণ রাস্তাটা দেখতে পাচ্ছ, ওয়াও! নিচ দিয়েও যাওয়া যাবে, সিঁড়ি আছে, কিন্তু আমি এখান দিয়ে এলাম। ওয়াও, দারুণ লাগছে এই জায়গাটা। ওয়াও, এটা হচ্ছে হিমালি পার্ক, এখানে লেখা আছে হিমালি পার্ক ভিউ পয়েন্ট। এটা তো আমাদের দারাগাঁও থেকে, ওখানে আমাদের গ্রামটা, ওখানে আমাদের হোমস্টেটা, তো ওখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার মতো হাঁটা এখানটা আসতে হলে। তো অসাধারণ, যারা দারাগাঁও আসবে এই জায়গাটা মিস করো না, অসাধারণ। জাস্ট ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, কি অসাধারণ ভিউ! অসাধারণ ভিউ, অসাধারণ। খাওয়া দাওয়ার পর ওয়াকটা ভালোই হলো, সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখলাম হিমালি পার্ক। তো এখন ফিরছি হোমস্টেতে, সানসেটের টাইম হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু পুরো চড়াই, নামতে বেশ মজা লাগছিল কিন্তু উঠতে কিন্তু ফেজ ফাটবে। তো যাচ্ছি এখন হোমস্টেতে। তো যদি কিছু নতুন ইনফরমেশান থাকে শেয়ার করো তোমাদের সঙ্গে, আর যদি কিছু সিন সিনাই থাকে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো। গুড ইভিনিং, মোটামুটি আমাদের প্যাকিং কমপ্লিট, আর এখন কালকে যাওয়া আমাদের, একটু মনটা খারাপ কিন্তু প্যাকিং কমপ্লিট। আর এখন আমরা দুজনে একটু চা ফা দিয়ে গেছে, চা আর ভেজ পকোড়া, সেটা এনজয় করছি। তোমাদেরকে বিকেলে দেখিয়েছিলাম যে ও রেস্ট নিচ্ছিল আর আমি একটু বেরিয়েছিলাম হিমালি পার্কে। আমি নাকি রেস্ট নিচ্ছিলাম, ও যখন বেরিয়েছে আমি বললাম আমি রেস্ট নেবো, তারপরে আমার আর রেস্ট নিতে ইচ্ছা করলো না। এখানে জানলাটা খুলে এখানে পা ঝুলিয়ে বসেছে, ও আমাকে খুঁজছিল যে আমি কখন আসছি। হ্যাঁ, তারপরে ও আসার পর ও বললো চলো ছাদে গিয়ে বসি। আমাদের আজকে মানে রেস্ট নেওয়ার কোনো ইচ্ছা নেই, এই দুটো চেয়ার টানতে টানতে ছাদে নিয়ে গেছি। ছাদে গিয়ে কতক্ষণ বসে রইলাম, তারপরে এই কিছুক্ষণ আগে এসছি, এসে এখন প্যাকিং করলাম, পরে এখন চা খাচ্ছি। ও তো বাইরে গিয়ে দাঁড়িয়ে ছিল, আমি খুঁজে নিয়ে এলাম ওকে। কিছু নাইট ভিউ তুলেছি, আজকে আর রেস্ট নিতে ইচ্ছা করছে না, কালকে যাওয়া, এই জন্য আজকে আর রেস্ট নেওয়ারই ইচ্ছা নেই। মানে রাতে গিয়ে বোধহয় একবারে রেস্ট। শুনলাম যে কলকাতায় নাকি খুব মারাত্মক গরম পড়েছে, তো আমাদের পাহাড়ের ব্লক মানে আজকের মতো, এবং এই চার পাঁচটা দিন আজ আমরা ঘুরলাম যে এত সুন্দর। কালকেও আছে না, কালকে নামবো না তো,
যেরকম তোমার দাওয়াইপানি তিনচুলে আছে, আর তোমার কাফিরগাঁও লুমচু আছে, তারপরে তোমার লেপচা জগৎ আছে, এগুলো অফবিট প্লেস বলছি। তাছাড়া তো আমাদের ঘোরার ট্যুর আছে, তো যদি অফবিট অফবিট জায়গার ব্লগ দেখতে চাও তোমরা, তাহলে এগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে গিয়ে কিন্তু তোমরা চেক আউট করতে পারো। একদম, তো চল এনজয় করি। ইপ্সিতাকে একে খেতে দিল, বাইরে গেছিল, এই পেট ভরে খেয়েছে নিজেরটা, খেয়ে ওকে খেতে দেবে না, গার্ড করে রেখেছি। সারাক্ষণ দরজার কাছে বসে, সারাক্ষণ মানে এত খারাপ লেগেছে। চল তাহলে আমাদের গুড নাইট, এবার ভাতটা ফেলে উঠেছিল বলে। হ্যাঁ চল এবার তাহলে গুড নাইট আমাদের। হ্যাঁ দাদা আমি থালাটা সরিয়ে দিই। পুরো কমপ্লিট, আমি এখানে দুটো থালা দিই, আবার এখানে যাচ্ছে। বাবা তুই আর ওটা খাস, ছেড়ে দে ওকে, খেতে দে এবার, সব খাবে। ভয় পেয়েছে ও, কিন্তু আর ডিস্টার্ব করছে না, দেখ। হ্যাঁ বসে গেছে, ভালো কুকুরটা, দুজনেই ভালো। দেখ কিরম ভালো, দেখ ভদ্র হয়ে বসে আছে। তুই বলেছিস না, একবার বলেছি না, ও কিন্তু আর খায়নি। এই চুপ করে বসে আছে, বোঝে জানিস তো। তাহলে তোর মিশন সাকসেসফুল। হ্যাঁ আমি এই তিন দিন ধরে খাচ্ছি, তো আমার এত খারাপ লাগে। দেখো আমরা অ্যাঞ্জেলকে খাওয়ানোর জন্য কিরকম করে খেতে চায় না, জোর করে খাওয়াই, আর ওরা একটু খাওয়ার জন্য কিরকম করে। আমি শুধু ভাবছি কালকে থেকে কে দেবে ওদের খেতে, মানে হয়তো ওরা পেয়ে যায় কারো না কারো মাধ্যমে, বাট তাও আমি দিতে পারবো না, আমাকে ওরকম একটা তোর মতো দয়ালু কেউ আসবে সে দেবে খেতে, ওটাই মানে আমি আবার কালকে থেকে আর ওদের পাবো না, ওদের জন্য খুব খারাপ লাগছে। চল তাহলে, হ্যাঁ চল, গুড নাইট, গুড নাইট দুজনকেই।